বিকেল হয়ে এসেছে। ড্রয়িং রুমে কপালে হাত টেকিয়ে চিন্তার ভঙ্গিতে বসে আছেন মিসেস তনয়া। ওনার সামনে পায়চারি করে যাচ্ছে অনিন্দিতা, তার হাতে ফোন। ঐশানির নম্বর বারবার ডায়াল করেও রেসপন্স পাচ্ছে না সে। ঈশান ইন্টারভিউ দিয়ে এসেছে অনেকক্ষণই হলো। বাড়িতে এসে এই পরিস্থিতির কথা শুনে সেও চিন্তিত হয়ে পড়ে। গলার নিচে খাবার নামাতে পারেনি কেউই। মিসেস তনয়া ঈশানকে বারবার খেতে বললেও খায় না সে। সবাইকে রেখে কী করে একা একা খেয়ে নিবে? আর কোনো আশা দেখতে পাচ্ছি না রে অনি। ঐশানি নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, বিপদ হয়েছে। ওর মা বাবাকে কি জবাব দেব? মেয়েটাকে ঠিকমতো আগলে রাখতে পারলাম না। কান্না জড়িত কণ্ঠে মিসেস তনয়া কথাগুলো বলতেই অনিন্দিতা হালকা বিরক্তি নিয়ে বলে, মা তুমি একটু বেশি ভাবছো, কান্না শুরু করো না, ভাবির কিছু হয়নি, নিশ্চয়ই কোনো কাজে আটকা পড়েছে। যদি তাই হতো ফোন করে অন্তত জানাতো। আমার মনে হচ্ছে নির্ঘাত মেয়েটার সাথে কোনো উল্টাপাল্টা কিছু হয়েছে, বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন মিসেস তনয়া। অনিন্দিতা ফোন রেখে দ্রুত ছুটে আসে পানি নিয়ে। মায়ের হাতে পানি ধরিয়ে দ্রুত বলে, ভাবির কিছুই হবে না, কান্না থামিয়ে পানি খাও আর কিছু মুখে দাও, দুপুরে কিছুই খেলে না। মিসেস তনয়া ভাবান্তর হলো না। পানির গ্লাস মুখে নিতেই সদর দরজা পেরিয়ে হনহনিয়ে ভেতরে ঢুকে অভয়। তার চেহারার দশা দেখে সকলেই আঁতকে ওঠে। ঈশান অভয়কে খবর দিতেই সে দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অভয় তখন হসপিটালে ছিল। ওর ডক্টর বন্ধুর সাথে ঐশানির লুকিয়ে খাওয়া ঔষধের ব্যাপারে আলোচনা করেছিল সে। খবর পাওয়া মাত্র ঐশানির কলেজেও গিয়েছিল সে, কিন্তু কলেজ বন্ধ। সেখান থেকে বাড়িতে ঢুকে পড়ে সে। এলোমেলো চুল, চোখ মুখ লাল, ব্লেজারের বোতাম খোলা। এক কথা ঐশানির খবর পেয়ে অগোছালো হয়ে পড়েছে সে। ইতিমধ্যে যেন হারিয়ে ফেলেছে নিজের অস্তিত্ব। তার মনটা সেকেন্ডে সেকেন্ডে বলে চলেছে, এবার তুই তোর ভালোবাসা হারিয়েই ফেললি অভয়, চিরতরে হারিয়ে ফেললি। বুকে তার চিনচিনে ব্যথা। বেশ কয়েকটা শ্বাস নিয়ে বলল, ঐশানি ফিরেছে? অনিন্দিতা ঢোক গিলে বলে, না ভাইয়া, এখনও ফেরেনি। তো ও যখন কলেজে যেতে বের হচ্ছিল তখন তুই কী করেছিলি? ঘোড়ার ঘাস কাটছিলি? কেন যেতে পারিসনি ওর সাথে? হ্যাঁ বল, কেন যেতে পারিসনি? গলা ফাটিয়ে রাগে চিৎকার করে কথাগুলো বলতেই চমকে ওঠে সকলে। অভয় রেগে মেগে চিৎকার করে কথা বলার মতো ছেলে না, এমনকি রাগলে সে রাগটাও প্রকাশ করে অবধি। আজ সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। কথায় আছে, যখন বিষয়টা জীবনে ব্যাপার হয় তখন মানুষ কি করবে বা কি বলবে সকল জ্ঞান হারিয়ে ফেলে। আর অভয়ের কাছে ঐশানি তার জীবনের থেকে কম কিছু নয়। দুই হাত দিয়ে মাথার চুল পাগলের মতো আউলিয়ে বেশ শান্ত হয়ে পড়ে সে। অভয়ের আচরণের কুলকিনারা বুঝতে পারছে না কেউই। ঈশান বিস্ময়ের সুরে বলে, তুই ঠিক আছিস অভয়? অভয় শান্ত ভঙ্গিতে সকলের দিকে তাকায়। ঈশানের প্রশ্ন উপেক্ষা করে অনিন্দিতাকে কটাক্ষ করে বলে ওঠে, কখন বেরিয়েছিল ঐশানি? ওই ভাইয়া, তুই পরপরই বেরিয়েছিল। ও, তাহলে অনেক সকালে, আর আমি একটু আগে খবরটা পেলাম, কেন বলো? মা, এতক্ষণেও তোমরা আমায় কিছু জানাওনি কেন? এতটা ইরেসপন্সিবল কি হও তোমরা? সকলে অভয়ের চিৎকারে কুঁকড়ে যায়। মিসেস তনয়া অসহায় ভঙ্গিতে বলেন, আমি মানা করেছি, কারণ তুই চিন্তা থাক, এখন আর কৈফিয়ত দিতে হবে না, আমি বাইরে যাচ্ছি। ঈশান, তুই কি যাবি? ঈশান দ্রুত মাথা দুলিয়ে উঠে আসে। অভয় ততক্ষণে বেরিয়ে যায়, ঈশানও যায় পিছু পিছু। গাড়িতে দুজনে উঠতেই গাড়ি স্টার্ট দেয় অভয়। গ্যারেজ পেরিয়ে গাড়ি মেইন লোহার গেট অবধি পৌঁছাতে গেটের সামনে এসে একটা অটো থামে। অটো থেকে অভয় ও ঈশানকে অবাক করে দিয়ে বেরিয়ে আসে ঐশানি, হাতে তার অ্যাডমিট কার্ড সহ আরও কাগজপত্র। ঈশানের মুখ অটোমেটিকলি খুলে যায়। অভয় গাড়ি থামিয়ে দিয়ে ঐশানিকে ভালো করে দেখে নেয়। হ্যাঁ, ওটা ঐশানি।
গাড়ির দরজা খুলে ঝড়ের গতিতে ঐশানীর সামনে অভয় দাঁড়িয়ে পড়ে। অটোর ভাড়া মিটিয়ে সামনে তাকাতেই ভরকে উঠে দুই ধাপ পিছিয়ে যায় ঐশানী। বিকেল গড়িয়ে চারিদিকে আলো প্রায় নিভে এসেছে। এ সময় এভাবে অভয়কে একটা অবয়বের মতোই লাগবে। ভালো করে ঐশানী লক্ষ্য করে মানুষটার অভয়। ওভাবে কেউ দাঁড়ায়? ভূতটুত ভেবে যে কেউ পালিয়ে যাবে। আমার মতো সাহস দেখিয়ে সবাই ভূতটা মুখটা ভালো করে দেখবে না আপনার। কোথায় ছিলে? অভয়ের কথাগুলো ভুতুরে ভুতুরে শোনালো। গলাটা ভীষণ ভার। ঐশানী এক হাত দিয়ে সব কাগজ ধরে পায়ের আঙুল দিয়ে একটা উঁচু হয়ে অন্য হাত দিয়ে অভয়ের গাল ও চুল স্পর্শ করে, বলে, এই আপনি সত্যি অভয় তো, নাকি কোনো ভূত শ্যামলা ঘোড়ার রূপ ধরে এসেছে? গলার স্বর কেমন যেন শোনাচ্ছে। ঈশান, তুই গাড়ি নিয়ে ভেতরে যা, আমি ওকে নিয়ে পরে আসছি। ঈশানের বুঝতে দেরি লাগলো না যে ঐশানীর উপর দিয়ে অভয় নামক ঝড়টা উপচে পড়তে চলেছে। গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি করে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে বিড়বিড়িয়ে বলল, স্বামী স্ত্রীর চুল ছিঁড়াছিঁড়ির মাঝে আমার না থাকাই ভালো, শেষমেশ আমাকে নিয়েও চুল ছিঁড়াছিঁড়ি লাগবে, তখন আমার যতটুকু চুল অবশিষ্ট আছে তাও থাকবে না, তখন আমাকে বিয়ে করবে কোন যুবতী? গাড়ি ইউটার্ন নিয়ে গ্যারেজের ভেতরে ঢুকে গেল ঈশান। ঐশানী অভয়ের হাবভাব বুঝতেই পারছে না, লোকটার কি হয়েছে? সরু চোখে তাকিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে বলে, কি হয়েছে আপনার, কোনো সমস্যা? এমন লাগছো কেন আপনাকে? কথাটা শেষ হতে না হতেই ঐশানীর ডান গালে সজোরে চর পড়ল। আকস্মিক ঘটনায় কিছুটা দূরে ছিটকে গিয়ে গালে হাত দিয়ে ছল ছল নয়নে তাকায় সে। বোঝার চেষ্টা করল আজ সে কি এমন করেছে যার কারণে অভয়ের হাতে তৃতীয়বারের মতো চর খেতে হলো। বাড়িতে ফিরতে দেরি হয়েছে বলে? অস্ফুট স্বরে বলে, আপনি পুরো কথাটা বলতেই দেয় না অভয়। গর্জে উঠে সে, শাট আপ, একদম চুপ। কী ভাবো তুমি নিজেকে? হ্যাঁ, মিনিমাম সেন্সটুকুও তো তোমার মাথার মধ্যে নেই। ও, তা থাকবে কি করে? তোমার মাথায় তো সারাদিন এটা ঘুরতে থাকে যে আমার থেকে কি করে মুক্তি পাওয়া যাবে, আমার থেকে কি করে ছাড়া পাবে, তাই না? আরে আমার কথা বাদ দাও, বাড়িতে মা আছে, অনি আছে, অন্তত ওদের কথা একবার ভেবে দেখতে, একবার কল করে বলতে পারতে তোমার আসতে দেরি হবে। তুমি জানো তোমার চিন্তায় ওরা খাবার অবধি খেতে পারেনি, মা তো কান্না করতে বসেছে। ঐশানী হতভম্ব হয়ে যায়, আবারও বলতে নাই, আমি কল করতে পারিনি, আমার ফোন, হুশ, কোনো সাফাই গাইবে না, এখন যা বলার মাকে গিয়ে বলবে, লেটস গো। ঐশানীর হাত ধরে টানতে টানতে নিয়ে আসে অভয়। বাড়িতে ওরা ঢুকতেই ঐশানীকে দেখে যেন সকলের প্রাণ ফিরে পায়, সতেজ হয়ে ওঠে। মিসেস তনয়ার কাদো কাদো মুখে হাসি ফুটে ওঠে, উচ্ছ্বাসের সাথে দাঁড়িয়ে পড়ে নুনি, আবেগ আপ্লুত হয়ে বলেন, ঐশানী? ঐশানীকে টানতে টানতে এনে সামনে ছুঁড়ে ফেলে অভয়। রেগে মেগে বলে, এই যে তোমার ইরেসপন্সিবল ছেলের বউ, সারাদিন বাইরে কাটিয়ে একবারও ফোন করার প্রয়োজন বোধ করেনি, তার জন্য তোমরা না খেয়ে বসেছিলে, কি জিজ্ঞেস করবে তোমরাই করো, বলেই আবারও ঝড়ের বেগে বাইরে বেরিয়ে যায় সে। মিসেস তনয়া এগিয়ে এসে ঐশানীর দিকে তাকিয়ে বলেন, একটা কল করতে পারতে তাহলে এভাবে চিন্তা হতো না আমাদের, আমাকে কেউ বলারই সুযোগ দিতে চাইছে না, আমি অ্যাডমিট কার্ড নিয়ে ঋণের বাড়িতে গিয়েছিলাম, এতদিন কলেজে যেতে পারিনি, পড়ার জন্য নোট নিতে গিয়েছিলাম, আর আমি তো আপনাদের কল করতেই চেয়েছিলাম, কিন্তু গতকাল ফোনে চার্জ দেয়া হয়নি, ফোনটা বের করতে আবার হুট করে কাদায় পড়ে যায়, তবুও কল করতে পারতাম, কিন্তু আপনাদের কারোর নম্বরই আমার মুখস্থ নেই। তাহলে তোমার মা বাবার নম্বর তো মুখস্থ ছিল ভাবি, তাদের কল তো দিয়ে করে জানিয়ে দিতে বলতে। অনিন্দিতার বলা কথাগুলো মাথাতেই আসেনি ঐশানীর, এক হাত দিয়ে নিজের কান ধরে সকলের সামনে বিনীত সুরে বলে, আই এম সরি, আমি বুঝতে পারিনি এতটা দেরি হবে, আর আপনারা এতটা চিন্তা করবেন, আর বিশেষভাবে মা, আপনাকে সরি, কিছু খেয়ে নিন, আর কখনো এমন হবে না। মিসেস তনয়া দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, হতাশ হয়ে বললেন, সরি বলে কি হবে, দোষটা হয়তো আমাদেরই,
আমরাই হয়তো তোমার আপন হতে পারিনি, এটাই আমাদের দোষ। রেনু, আমার খাবারটা ঘরে নিয়ে আয় বলে আস্তে ধীরে ড্রয়িং রুম ত্যাগ করলেন মিসেস তনয়া। ওনার কথায় অভিমানের ছাপ পেল ঐশানী। সত্যি সে আজ বড্ড বোকামি করে ফেলেছে, সকলকে চিন্তায় ফেলেছে, নিজেকে মনে মনে বকতে থাকে সে। অনিন্দিতা ঐশানীর উদ্দেশ্যে নরম সুরে বলে, মা একটু অভিমান করেছে, দুঃখ পেয়েছে, তাই ওসব বলে ফেলেছে। চিন্তা করো না, একটু সময় দাও, ঠিক হয়ে যাবে। তুমি কিছু খেয়েছো? হ্যাঁ, ওই রিনির বাড়িতে হালকা খাইয়ে দিয়েছে। তাহলে উপরে গিয়ে বিশ্রাম নাও, আর ভাইয়া অনেক রেগে আছে, বুঝিয়ে সুঝিয়ে বলো, রাগ ভেঙে যাবে। ঐশানী মাথা নাড়ায়, অনিন্দিতা রান্নাঘরের দিকে ছুটে যায়। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাইরের জামাকাপড় ছেড়ে শাড়ি পরে এসে হাফ ছেড়ে বসল ঐশানী। চেহারায় তার উদাসীন ভাবটা লেগে আছে, যেন সে কিছু নিয়ে বড়ই উদাসীন। বাইরে বয়ে যাওয়া জোরালো বাতাস ঘরটাকে ঠান্ডা করে দিলেও ঐশানীর মন অবধি কিছুতেই ছুতে পারছে না। বাইরে হয়তো কিছুক্ষণ পর ঝড় উঠবে, তবে ঐশানীর মনে ঝড়টা শুরু হয়ে গেছে। চোখে পানি টলমল করছে, মুখ নড়াতেই ডান গালে ব্যথা পায় ঐশানী। গালে হাত দিয়ে মুখ ফুলিয়ে বলে, ইস, ওই হাতুড়ি মার্কা হাত দিয়ে মারলে কি গাল আর থাকে? গালটা থেতলে যায়নি, এটাই অনেক। কিছুক্ষণ থেমে বাইরের পরিবেশ দেখে আবারও বলে, বাইরে তো ঝড় উঠবে মনে হচ্ছে, শ্যামলা ঘোড়া কি আজ বাড়ি আসবে না? মুখ থেকে কথাটি না ফুরাতেই দরজা খোলার শব্দ ভরকে গিয়ে দুটো গালে হাত দিয়ে ঢেকে বসে থাকে ঐশানী। অভয় সেদিকে লক্ষ্য না করে টাওয়াল নিয়ে চলে যায় সোজা ওয়াশরুমে। হাফ ছেড়ে কিছুক্ষণের জন্য বাঁচলেও কিছুক্ষণ পরেই অভয় বাথরুম পরে বের হতে আবারও আগের মতো গাল থেকে ঢেকে বসে থাকে সে। অভয়ের চোখের দিকে তাকানোরও সাহসটুকু পাচ্ছে না সে। ঐশানী হয়তো তার রাগ দেখে ভয় পেয়ে গেছে মেয়েটা, পাওয়াই স্বাভাবিক। অভয় দুম করে ঐশানীর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, কেঁপে উঠে তাকায় ঐশানী। অনুভূতি শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে অভয়ের দিকে, সযত্নে ঐশানীর গালে হাত রাখে অভয়। তার ঠান্ডা হাতের স্পর্শে নড়তেও ভুলে যায় ঐশানী। বেশ শান্ত ভঙ্গিতে বলে, খুব লেগেছে? আপনার ওই ডাম্বেলের মতো হাত আমার গালে পড়লে লাগবে না? রাগটা দমাতে পারিনি। তুমি কি জানো তোমায় না পেয়ে নিষ্প্রাণ হয়ে পড়েছিলাম? মনে হয়েছিল তুমি আমার থেকে দূরে চলে গেছো, তোমাকে আর চোখের দেখাও দেখতে পারবো না। যতটুকু ছুতে পারি ততটুকুও পারবো না। আমাকে একটা কল করে নিলে কি এমন ক্ষতি হতো? আপনার ফোন নম্বর আমার কাছে আছে, কখনো দিয়েছেন? অভয় চুপ করে গেল। তারপর বলল, তুমিও তো কখনো আগ্রহ দেখিয়ে ফোন নম্বরটা নিতে আসনি, তাহলে তুমি ভাবো আমাদের সম্পর্কের গভীরতা। গভীরটা ফোন নম্বর বা অন্য কিছু দিয়ে হয় না, সম্পর্কের গভীরতা মন দিয়ে হয়। আর আমি মনে করি এই গভীরতাটুকু আমাদের মাঝে যথেষ্ট আছে। অভয় একটু এগিয়ে গিয়ে উপর হয়ে ঐশানীর ডান গালে যেখানে মেরেছে সেখানে ঠোঁট ছুঁয়ে দেয়। ঐশানী এতে খামছে ধরে অভয়ের হাত। সম্পর্কে গভীরতা মন দিয়ে হয়, আর আমি মনে করি এই গভীরতাটুকু আমাদের মাঝে যথেষ্ট আছে। অভয় একটু এগিয়ে গিয়ে উপর হয়ে ঐশানীর ডান গালে যেখানে মেরেছে সেখানে ঠোঁট ছুঁয়ে দেয়। ঐশানী এতে খামছে ধরে অভয়ের হাত। চোখ মুখ খিঁচে ফেলে সে। ঐশানীর মুখোমুখি হয়ে অভয় তার দুটো হাতই ওর কানের নিচে চেপে ধরে। তার চোখে শীতলতার আবেশ, কণ্ঠেও রয়েছে শীতলতা। তাহলে তুমি বলছো আমাদের মাঝে সম্পর্কের গভীরতা আছে? এই কেমন গভীরতা ঐশানী, যেখানে তুমি আমায় কিছুই বলতে চাও না, যেখানে তুমি আমায় ভরসা করে নিজের মনের সকল কথা উজাড় করে দিতে পারো না? ঐশানী অপ্রস্তুত হয়ে পড়ে।
সরে বেডের উপরে পা উঠিয়ে বসে নিজেকে গুটিয়ে নিয়ে বলে, আমার মাঝে এমন কোনো গোপন কথা নেই যে আপনাকে বিশেষ করে কিছু বলতে হবে। আছে, তুমি বলতে চাও না, কারণ আমাদের বিয়েটা বিয়েই মনে করো না, প্রতিটা মুহূর্তে মুক্তি চাও। আচ্ছা, বিয়ের এতদিন হয়েও তোমার মনে আমি জায়গা করে নিতে পারিনি, যেমন তুমি আমার মনে পড়েছ, ছিটকে এক কোণে ফেলে দিয়েছ মোহনামুক জিনিসটাকে। ঐশানি নির্বাক হয়ে হাঁটুতে হাত রেখে বসে থাকে। উত্তর আর মেলে না, উত্তর না পেয়ে শান্ত অভয় উত্তেজিত হয়ে ওঠে। ঐশানির বাহু ধরে টেনে নামিয়ে আনে, তার বাহু জোরে চেপে ধরে বলে, আমি কি এতটাই খারাপ স্বামী হিসেবে, এতটাই অধম যে তুমি আমাকে মেনে নিতে পারো না? বলো। ঐশানি নাবোধক মাথা নাড়ায়, মাথা উঁচু করে তার দিকে তাকিয়ে বলে, না, আপনি খুব ভালো মানুষ অভয়, কিন্তু এই কিন্তু, এই কিন্তু শব্দটা আমার আর তোমার মাঝখানে পাঁচিল, ভালো মানুষ বললে না আমায়, হয়তো এটাই আমার দোষ, তাই না? তুমি বোঝো না, তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি পাগল, অতীতে যাই হোক না কেন, বেলা শেষে শুধু তুমি, বর্তমান ভবিষ্যৎ শুধু তুমি। ঐশানি চোখ বন্ধ করে নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করে, অভয়ের কথা এড়িয়ে গিয়ে বলে, বাথরুম ছেড়ে কাপড় পরে নিন। অভয় ক্ষিপ্ত হয়ে পড়ে, ছেড়ে দেয় ঐশানিকে। স্বামী মানে পৃথিবীর সব থেকে বড় বন্ধু, যাকে সব কিছু বলা যায়, কিন্তু তুমি তা মনে করো না, করলে আমার কাছ থেকে এত বড় বিষয় লুকিয়ে যেতে না। ঐশানি আশ্চর্য হয়ে যায়, অভয় কি বলতে চাইছে, তার কোনো গোপন কথা? আগ্রহের সাথে বলে, কি কথা, এর মানে এখনো তুমি সব লুকিয়েই যাবে? অনেক হয়েছে, এবার আমি জানতে চাই। জানতে চাই কিসের এত লুকোচুরি? বলেই অভয় দ্রুত নিজের ফোন বের করে একটা ছবি বের করে ঐশানির সামনে ধরে। সেখানে স্পষ্ট ঐশানির প্রতিনিয়ত খাওয়া ওষুধের ছবি। একবার ছবি আড়া আরেকবার অভয়ের দিকে লক্ষ্য করে ঐশানি। অভয় কী সব জেনে গেল? তবুও সে দৃষ্টি সরিয়ে না জানার ভান করে বলল, এসব কি, নাটক করা বন্ধ করো, এটা কি তুমিও জানো? এই ঔষধের ছবি আমি তোমার থেকে পেয়েছি, আর ডক্টরের কাছ থেকে জানতে পেয়েছি এই ঔষধ তারাই সেবন করে যাদের একটা কিডনিতে সমস্যা থাকে বা একটা কিডনি থাকে না। তাদের জন্য একটা কিডনি নিয়ে খুব সতর্ক থাকতে হয়, আর সামান্য সমস্যা হলে ওষুধ সেবন করতে হয়। তোমার কি হয়েছে ঐশানি? মুখে হাত চেপে ধরে টলটলে চোখে চেয়ে থাকে ঐশানি। যা নিয়ে ভয় পাচ্ছিল সেটাই ঘটল অবশেষে। অভয় জোরে চেঁচিয়ে বলে, এখন আমি জানতে চাই ঐশানি, আজ আমাকে তোমায় সব বলতেই হবে, অ্যাট এনি কস্ট। ঐশানি বুঝে গেল চুপ থেকে আজ আর কোনো লাভও হবে না, মুখ থেকে হাত সরিয়ে শান্ত কণ্ঠে বলল, তাহলে শুনুন, আমার একটা কিডনি নেই। অভয় নিজের কানকে বিশ্বাস করতে পারল না, মাথায় আকাশ ভেঙে পড়ে।